27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন আজ। এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসরের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিন যে আমরা দেখেছি দুপুর থেকে মোটামুটি ভাবে মানুষজন আসছেন, অর্থাৎ দর্শনার্থীরা আসছেন, তারা ঘুরছেন ফিরছেন। যেহেতু এখানে পরিসরটা বেশ খোলামেলা, অর্থাৎ বেশ বড় পরিসরে এখানে আয়োজন করা হয়েছে, যার জন্য যে ভিড়ভাড়টা খুব লেগে থাকবে তেমনটা কিন্তু দেখার আসলে সুযোগ অন্তত বাণিজ্য মেলার এই যে পূর্বাচলের যে সংযোজন, সেই সংযোজনে দেখার সুযোগ কিন্তু খুব কমই হয় শুক্রবার ছাড়া। তো আমরা যে এখানে যারা অংশ নিয়েছেন, যারা বিক্রেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, তাদের সাথে কথা বলে শুরুটা আসলে কেমন হয়েছে সেটা জানতে চেয়েছিলাম। তারা বলছেন মোটামুটিভাবে যে শুরুর দিকে যা হওয়ার কথা তার তেমনই হচ্ছে, কিছুটা বাড়ছে, এবং সেই হিসেবে তারা আশা করছেন দিন শেষে বেশ ভালো ধরনের, অর্থাৎ মাস শেষে গিয়ে ভালো ধরনের একটি ফিডব্যাক নিয়ে তারা এই মেলা থেকে যেতে পারবেন। তো মেলাতে এই যে 27তম আসর, সেই 27তম আসরে এসে যারা দর্শনার্থীরা তারা সব কিছু নিয়েই মোটামুটিভাবে সন্তুষ্ট। কিছু কিছু জায়গায় তারা যেমন বলছেন দেশীয় প্রোডাক্ট আরও বেশি মানসম্পন্ন হলে তাদের জন্য সুবিধা হতো, সেই জায়গাটাকে আয়োজক কর্তৃপক্ষের দিকে একটু কাছে একটু নজর চেয়েছেন যেন আর একটু মানসম্পন্ন প্রোডাক্ট থাকে দেশীয় প্রোডাক্টগুলো, এবং কিছু এক্সক্লুসিভ অর্থাৎ বিশেষ প্রোডাক্ট যেন বাণিজ্য মেলায় পাওয়া যায় সেটা। দ্বিতীয় হচ্ছে খোলামেলা জায়গা, ঘোরাফেরার জায়গা রয়েছে, বসার এখনো সেভাবে পরিসর বা ব্যবস্থা করা হয়নি তারা যেটা বলছেন আর কি দর্শনার্থীরা, কারণ যেহেতু বড় পরিসরে অনেক স্টল প্যাভিলিয়ন করতে করতে তারা ক্লান্ত হয়ে গেলে আসলে সেভাবে বসার জায়গা পাচ্ছেন না। দ্বিতীয় আরেকটি বিষয় তারা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে আসলে এখানে নিরাপদ খাবার পানির কোনো বুথ রাখেনি কর্তৃপক্ষ, যার জন্য মেলাতে ঢোকার পরে, অর্থাৎ 40 টাকার টিকিট দিয়ে মেলাতে ঢোকার পরে তারা কোনো কিছু চাইলে সব কিছুই তো কিনতে হচ্ছে, ইভেন পানিও তাদেরকে কিনে খেতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে পানি যে শুধুমাত্র বিক্রি করা হচ্ছে তেমনটি না, পানি কিনতে গেলে তাদেরকে অন্য কিছু কিনতে হচ্ছে যাতে তাদের আরেকটু বাড়তি ব্যয় হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে মেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে যারা দর্শনার্থী আসছেন তারা মোটামুটিভাবে এখানে যেহেতু পরিসর বড়, অর্থাৎ ঘিঞ্জি না, সেই জায়গা থেকে তারা ঘুরে ফিরে, এবং মেলার প্রথম দিকে যেহেতু দর্শনার্থীও খুব বেশি না, যার জন্য যারা এসেছেন তারা বেশ আরামেই মেলাটা ঘোরাফেরা করে দেখছেন, এবং অনেকে পণ্য কিনছে। আমরা দেখেছি আসলে যারা এসেছে তাদের অনেকের হাতেই মোটামুটিভাবে বিভিন্ন ব্র্যান্ডের যে পণ্য, তাদের যে দরকারি পণ্য মেলায় ঘোরাফেরার ভেতরে যারা কিনে থাকেন পছন্দসই হয়ে গেল, তো সেই জায়গাতে কিন্তু তারা পণ্য কিনছেন। এবং পণ্য কেনার ক্ষেত্রে যে মেলার শেষ দিকে যেমনটা অনেক বেশি ছাড়ের একটি বা বিভিন্ন ধরনের অফারের যে বিষয়গুলো আসে, সেই অফারের বিষয়টা কিন্তু এই মুহূর্তে আসলে খুব বেশি নাই, যেখানে অনেক বেশি ছাড় দিয়ে বা অনেক বেশি অফার সহকারে পণ্য কিনতে পারছেন এই বাণিজ্য মেলায়। হয়তো মেলার শেষ দিকে এসে সেটি ছাড়টা বাড়বে কিংবা হচ্ছে ছাড় দেওয়া শুরু হবে মাঝামাঝি থেকে। এখন পর্যন্ত আসলে মেলাটা যে শুরুর দিকে যে গুছিয়ে নেওয়া, সেই গুছিয়ে নেওয়া এবং স্টল প্যাভিলিয়নগুলো পণ্য সাজানো এবং তাদের কী ধরনের পণ্যের আসলে চাহিদা হতে পারে এবারের বাণিজ্য মেলায়, সেই বাণিজ্য মেলা এবং সেইটা কেন্দ্রিক আসলে তারা চাচ্ছেন যে পণ্যটা গুছিয়ে নিতে। তো এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর যেটা চলছে, সেই 27তম আসরের তৃতীয় দিনের সন্ধ্যাবেলার এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে।